পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের রাজ্যে সমস্ত জব ক্যান্ডিডেটদের জন্য আবারও কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে এসেছে। যে আপডেটটা বেরিয়ে এসেছে সেটা কিন্তু রাজ্যের একটা ডিএম অফিস ও কালেক্টর অফিসের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যে সেখানে কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে। যেই কর্মী নিয়োগের জন্যে শিক্ষাগতা যোগ্যতা কিন্তু মিনিমাম এডুকেশান প্রয়োজন, কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এই কাজটা পেতে পারো, এই চাকরিটা পেতে পারো। ন্যূনতম 10th ক্লাস পাস, নাম্বারের ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো কড়াকড়ি নেই, কেবলমাত্র মাধ্যমিক পাস হলেই চলবে। আর তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ অনলাইন বেসিসে তোমাদের অ্যাপ্লিকেশান করতে হচ্ছে, কোনো রকম হার্ড কপি ফর্ম কিন্তু তোমাদের এখানে ফিল আপ করতে হচ্ছে না। আর যে নিয়োগ প্রক্রিয়া এখানে চালানো হবে সেই নিয়োগ প্রক্রিয়াতে এখানে কিন্তু দুটো ছোট টেস্টের মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। মানে রিক্রুটমেন্ট করতে গিয়ে তোমাদের কিন্তু দুটো টেস্ট, ছোট টেস্ট এখানে দিতে হবে। প্রথম যেটা দিতে হবে সেটা হচ্ছে একটা ছোট পরীক্ষা, লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে। লিখিত পরীক্ষায় যখন তোমরা কোয়ালিফাই করবে বা অ্যাপিয়ার করবে তখন তোমাদের তারপরে ডাকা হবে ভাইবা ভয়েস বা যেটা ইন্টারভিউ টেস্ট, সেই ইন্টারভিউ টেস্টের জন্যে। আর সব থেকে বড় কথা হলো এখানে আবেদন করতে গেলে কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস বা আবেদন ফিস কিন্তু তোমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে। তো কতদিনের ভেতরে আমাদের অ্যাপ্লিকেশান করতে হবে, আমাদের বেতনক্রম কী হবে, কোন কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট চলছে, পুরো তথ্যগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। কিন্তু তার আগে অবশ্যই বলবো যে যদি তোমরা চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্যে। দেখো যে বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসেছে সেটা কিন্তু ডিএম অফিস ও কালেক্টর অফিস, এই অফিসের পক্ষ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসেছে। ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার সেকশন, এই ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার সেকশনের তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছে। যেই যেই শূন্য পদে এখানে রিক্রুটমেন্টটা করা হবে সেই শূন্য পদগুলো দেখে নাও। প্রথমে আছে যে শূন্যপদ সেটা হচ্ছে কুক অর্থাৎ রাঁধুনি, তার জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। দ্বিতীয় নম্বরে যে শূন্যপদটা আছে সেটা হচ্ছে গার্ড অর্থাৎ গার্ডের জন্য এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তিন নম্বরে যে শূন্যপদটা আছে সেটা হচ্ছে হাউসকিপার, হাউসকিপারের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। ঠিক আছে, এবারে আমরা যেটা দেখে নেব যে এখানে আবেদন করতে গেলে আমাদের বয়স ঠিক কতটা থাকতে হবে। দেখো আমাদের বয়স সীমা কতটা চেয়েছে, বয়স সীমা যেটা চেয়েছে সেটা হচ্ছে ন্যূনতম আমাদের 18 বছর বয়স অবশ্যই হতে হবে। 18 বছর থেকে কিন্তু সর্বোচ্চ 40 বছর পর্যন্ত আমাদের বয়স হতে পারে, মানে 40 বছর পর্যন্ত যে কোনো ছেলে অথবা মেয়ে কিন্তু এই পদের জন্য অবশ্যই আবেদন করতে পারবে। এখানে অবশ্যই খেয়াল রাখবে যারা ST আর SC ক্যান্ডিডেট আছো তারা কিন্তু বয়সের ক্ষেত্রে 5 বছর ছাড় পাবে, আর OBC ক্যান্ডিডেট হয়ে থাকলে তারা কিন্তু বয়সের ক্ষেত্রে 3 বছরের ছাড় অবশ্যই পাবে। আচ্ছা, এবার আমরা দেখে নেব যে শিক্ষাগত যোগ্যতা আমাদের পড়াশোনা কতটা লাগবে। দেখো এই যে তিনটে পদ আছে এই তিনটে পদের ক্ষেত্রেই আমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান বা পড়াশোনা দরকার সেটা কিন্তু মাধ্যমিক পাস দরকার, তিনটে পদের ক্ষেত্রেই, কুকের ক্ষেত্রেও, গার্ড এবং হাউসকিপিং, এই তিনটের ক্ষেত্রেই কিন্তু মাধ্যমিক পাস হলেই চলবে। নাম্বারের কিন্তু কোনো রকম কড়াকড়ি নেই, নম্বরের কোনো রকম কড়াকড়ি কিন্তু এক্ষেত্রে নেই, কেবলমাত্র পাস হলেই কিন্তু তাহলেই যোগ্য। ঠিক আছে, এবারে আমরা দেখো স্যালারিটা আমরা দেখে নেব, মানে আমরা প্রত্যেক মাসে কত টাকা করে আমরা এখানে মাইনে পাবো হাতে। দেখো আমাদের মাইনে যেটা থাকবে সেটা হচ্ছে 12,000 টাকা করে আমাদের প্রতি মাসে কিন্তু স্যালারি হিসাবে আমাদেরকে পে করা হবে। ঠিক আছে, যখন আমরা কাজ শুরু করব তখন। এবারে আমরা এখানে কিভাবে অ্যাপ্লিকেশান করব, অ্যাপ্লিকেশান আমরা প্রথমেই বলেছি যে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এখানে আবেদন করতে হবে, সম্পূর্ণ অনলাইনে আবেদন আমাদের এখানে করতে হবে। তো যে অনলাইনে আবেদন করব, তো অনলাইনে যে পোর্টালে আমাদের আবেদন করতে হবে সেই পোর্টালটা এবার দেখে নাও। দেখো পোর্টালটা কি আছে, অ্যাপ্লাই, APPLY অ্যাপ্লাই ডট SURYODAYADS.IN/FORM, এই অফিসিয়াল পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশানটা করতে হবে। ঠিক আছে, অবশ্যই তোমাদের মনে এখন প্রশ্ন আসবে যে কত তারিখের ভেতরে তোমাদের এই অ্যাপ্লিকেশানটা করতে হবে। তো দেখো আবেদনের জন্য যে শেষ তারিখ রাখা হয়েছে সেই শেষ তারিখটা হচ্ছে 31 আগস্ট 2023, অর্থাৎ আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশানটা অনলাইনে করতে পারবে। খেয়াল রাখবে 31 তারিখের বিকেল 5টার আগে কিন্তু তোমাকে অবশ্যই এই অ্যাপ্লিকেশানটা করে ফেলতে হবে। 31
তারিখে বিকেল 5টা পেরিয়ে গেলে তারপর কিন্তু তুমি তোমার আর অ্যাপ্লিকেশান কোনোরকমভাবেই করতে পারবে না। অ্যাপ্লিকেশান যদি করতে হয় তাহলে এই বিকেল 5টার আগেই কিন্তু অ্যাপ্লিকেশানটা অবশ্যই করতে হবে, ঠিক আছে? অবশ্যই তোমরা এটা কিন্তু খেয়াল রাখবে। তারপরে দেখো, তোমরা যখন অ্যাপ্লিকেশান প্রসেস সেরে নিলে এরপর কি আসছে, তোমাদের প্রার্থী বাছাই মানে প্রার্থী ক্যান্ডিডেট সিলেকশান প্রসেস ডিউর এখানে কি থাকবে। প্রার্থী বাছাই প্রক্রিয়ায় যে দেখো যে দুটো প্রসেস থাকবে, প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে। কি হবে? লিখিত পরীক্ষা নেওয়া হবে। আর দ্বিতীয়তে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারভিউ হবে। তো প্রথম যেটা থাকছে লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষায় কি হবে দেখো, লিখিত পরীক্ষায় থাকছে এমসিকিউ প্রশ্ন থাকবে। কি থাকবে? এমসিকিউ প্রশ্ন। তোমরা অবশ্যই জেনে থাকবে যে এমসিকিউ প্রশ্নর মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন। একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নের চারটে অপশান দেওয়া থাকবে, চারটের মধ্যে তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে বা পছন্দ করতে হবে, ঠিক আছে? এই এমসিকিউ প্রশ্নের তোমাদের যে পরীক্ষা হবে সেখানে মোট কত নম্বরের পরীক্ষা হবে? 40 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। কত নম্বর? 40 নম্বরের কিন্তু পরীক্ষা হবে। এই 40 নম্বরের পরীক্ষার জন্য তোমরা সময় কতটা পাবে? সময় যতটা পাবে সেটা হচ্ছে 1 ঘন্টা তোমরা এখানে কিন্তু সময় বরাদ্দ পাবে, ঠিক আছে? এখানে এই পরীক্ষা দেওয়ার সময় তোমরা অবশ্যই কিন্তু মাথায় রাখবে যে পরীক্ষাতে কিন্তু নেগেটিভ মার্ক আছে। তোমাদের পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে। নেগেটিভ মার্কিং মানে কতগুলো প্রশ্ন ভুল করলে নাম্বার কাটা যাবে? দেখো, প্রত্যেক 4টে যদি উত্তর তুমি ভুল করো তাহলে 4টে উত্তরের পিছনে 1 নম্বর করে কিন্তু কাটা যাবে। প্রত্যেক 4টে যদি তুমি উত্তর ভুল দাও তাহলে 1 নম্বর করে কিন্তু তোমার সেক্ষেত্রে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এই বিষয়টা তোমরা পরীক্ষা দেওয়ার সময় কিন্তু অবশ্যই মাথায় রাখবে, ঠিক আছে? এবার তোমরা যখন এই লিখিত পরীক্ষা অ্যাপিয়ার করলে বা লিখিত পরীক্ষায় যখন তোমরা পাশ করলে, তারপরে তোমাদের যে টেস্ট আসছে সেটা হচ্ছে ইন্টারভিউ টেস্ট। এই ইন্টারভিউয়ে তোমাদের কত নম্বর থাকছে? ইন্টারভিউতে থাকবে তোমাদের 10 নম্বর কিন্তু বরাদ্দ থাকবে। এবার এই ইন্টারভিউ প্রক্রিয়াও অ্যাটেন্ড করার পর যখন তোমরা দুটো টেস্টই উত্তীর্ণ হবে, তারপর কিন্তু তোমাদের সিলেকশন করা হবে এই নির্দিষ্ট পদের ক্ষেত্রে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা যদি ভিডিওটা দেখে থাকো নিশ্চয়ই প্রত্যেকটা স্টেপ তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আর কিভাবে আবেদন করতে হবে, অবশ্যই তোমরা কিন্তু 31 তারিখের 5টার আগে, বিকেল 5টার আগে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান অবশ্যই করবে। আর যেহেতু তোমাদের কোনো অ্যাপ্লিকেশান ফিস এখানে লাগছে না, সেহেতু কিন্তু আবেদন অবশ্যই করবে। এরপরেও যদি তোমাদের মনে কোনো জিজ্ঞাসা থেকে থাকে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই করবে। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে।